হয়েছে দেখো গুনগুন আমি জিজ্ঞাসা করিনি আমার তো কোনো ইন্টারেস্ট নেই মানে তোমার সাথে ক্রেজি যা করেছে তারপর আমার কোনো ইন্টারেস্ট নেই তাই আমি জিজ্ঞাসা করিনি তাই আমার জানাও হয়নি গো না না মানে তুমি কেন জিজ্ঞেস করবে না জিজ্ঞাসা তো করা উচিত তাই না মানে দেখো আমার ড্যাডি তো ডক্টর ছিল তো আমার ড্যাডি না মানে ওই সেবা টেবা সবার করতো আর কি মানে কে কেমন আছে না আছে সবার ব্যাপারে খুব কেয়ার করতো তো তো ওই কেয়ারিং নেচারটাই না আমার মধ্যে ইনহেরিট হয়েছে আরে বাবা সে যেই হোক না কেন সে আমার চরম শত্রু হলেও আমি জিজ্ঞেস করবো আসলে এখন তো ক্রেজি আমার চরম শত্রু তাই আমি জানতে চাই যে কি হয়েছে শোনো রূপাঞ্জন দা তুমি একটু খোঁজ নেবে ঠিক আছে একটু খোঁজ নিয়ে আমাকে জানিও তো ওর এক্স্যাক্টলি কী হয়েছে আমার একটু খারাপ লাগছে তো তাই তোমাকে বলছি আর কি ঠিক আছে আমি খোঁজ নিয়ে তোমাকে জানানোর চেষ্টা করছি তবে গুনগুন তুমি কিন্তু এবারেই কাউকে ফোন করো না কেমন না না আমি এবারেই কাউকেই ফোন করতে যাব না হ্যাঁ তা আমি তোমাকে বলবো না এবারেই কাউকে ফোন করতে বলছি শোনো না তুমি যদি পাসপোর্টটা পেয়ে যাও তাহলে আমাকে জানিও কিন্তু কেমন হ্যাঁ সে তোমাকে জানাবো তো কোথায় পাবো পাসপোর্ট আমি বুঝতেই পারছি না সবই তো খুঁজে নিয়েছি দেখি আরেকবার খুঁজছি রাখছি হ্যাঁ ওকে বাবা ইনস্ট্যান্ট মিথ্যে বলে তো তোমার কোনো জুড়ি নেই ভাই মিথ্যের জাহাজ একদম অসাধারণ আরে বাবা যদি মিথ্যেটা না বলতো তাহলে যাওয়া ক্যান্সেল হতো যেরকম না 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 ওকে এতদিনও চিনলি না বলছো কেমন টাইপ বলতো যার জন্য চুরি করি সেই বলে চুরি চিরকালই এরকম টাইপ কিন্তু প্রশ্ন এখন অন্য সেটা হচ্ছে যে গুনগুন যে জিজ্ঞেস করলো ক্রেজির কি হয়েছে যার জন্য ও যাবে না কি বলা যায় জ্বর পেট খারাপ না তুই বলো রূপাঞ্জন যে ক্রেজির বুকটা চিনচিন করে চুপ করো তো শোনো বাঁ দিক বলো না বাবা টেনশনে পড়ে যাবে তুই বলো যে ডান দিকটা একটু হালকা চিনচিন 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 ইয়ারকি মেরো না আর ইয়ারকি মারছিস বাবা তোমার সঙ্গে আবার ইয়ারকি মারা যায় নাকি হ্যাঁ আমরা আবার কি ইয়ারকি মারবো বাবা সিরিয়াস মানুষ বলে কথা না বলো আর সিরিয়াস মানুষ তুমি তোমার সঙ্গে আবার ইয়ারকি পণ্ডিত ব্যক্তি বিরাট পণ্ডিত এ পণ্ডিতকে আমরা মানি না হ্যাঁ বাজে কথা দেবে চুপ করো তুই চুপ কর বাজে কথা এখন বাজে কথা বললে কি করে হবে বাবিন দেখো ভালো তো তোমার খুবই লাগছে বলো না ভালো লাগছে না না ভালো তোমার খুবই লাগছে পাসপোর্টটা তো পাওয়া যাচ্ছে না তার মানে যাওয়াটাও হচ্ছে না জাগে বাবা দেখো এখন ওর মাও বোধহয় এখানে থেকে যাবেন হ্যাঁ এই ব্যাপারটা তো ভেবে দেখিনি ওর মা না 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 ওর মা থাকবে না চলে যাবে ইউএস চলে যাবে ওখান থেকে বলবে যে তুমি অনলাইনে অ্যাপ্লাই করো পাসপোর্ট আবার চলে এসো থাকবে না আমি ওনাকে বিশ্বাস করি না উনি তো এখন সংসারটা ভাঙার জন্য উঠে পড়ে লেগেছেন না এটা করতেই পারে না 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 বাবিন শুধু মায়ের দোষ দিও না দেখো গুনগুন নিজেও যথেষ্ট অবুঝপনা করেছে চিরকালই অবুঝ নতুন কি হ্যাঁ চিরকালই অবুঝ ওই তো বলছিল না ফোনে বলছিল তো যে ওখানে বাইরে যাবে কি দু তিন মাস থাকবে তারপর আবার চলে আসবে কেন আসবে কেন একজনকে টাইট দেবে বলে কাকে এই শোনো সবটা শুনতে পেয়েছি লাউডস্পিকারে আর রিপিট করার কোনো প্রয়োজন নেই প্রেস্টিজে লেগে গেছে না চুপ কর স্বাভাবিক তোমরা বোঝো বিষয়টা একটা হাজবেন্ড বলে কথা তার স্ত্রী সবার সামনে তাকে টাইট দিচ্ছে স্পিকার ফোনে সবাই সেটা শুনে ফেললো ওর তো একটুখানি প্রেস্টিজে লাগবে হ্যাঁ তাই না আমার হলেও লাগতো হ্যাঁ ঠিক আছে হয়েছে কথা শেষ উমা কথা শেষ হবে কি রে এই তো সবে কথা শুরু হলো এখন জানতে হবে যে গুনগুন পাসপোর্টের ব্যাপারটা কি করলো আর শেষ পর্যন্ত যাওয়াটা হচ্ছে না হচ্ছে না এটা জানতে হবে আরে তুই জানো না পাসপোর্টটা কি হলো কি আরে পাসপোর্ট তো আমাদের কাছে ওরে বাবা সে তো আমি জানি রিজু গুনগুন তো আর জানে না যে রূপাঞ্জন ওটা ঝেড়ে দিয়েছে তবে আমার মনে হচ্ছে না খুব একটা সন্দেহ টন্দেহ করছে তোমরা তো আগে থেকেই ভয় পাচ্ছিলে ওদের বললাম না আমাকে খুব বিশ্বাস করে গুনগুন বুঝেছো হুম যেদিন আসলটা জানতে পারবে মানে সত্যি কি করেছো তুমি ওর সাথে তোমায় কিন্তু ক্ষমা করবে না আরে সোনাদা আমি যদি তোমার জন্য চিরকাল ক্ষমা নাও পাই তাহলে আমার কিছু যায় আসে না আমি জানবো যে আমি আমার সোনাদার জন্য কিছু করেছি সোনাদার বুকের ব্যথাটা একটু কমিয়েছি এটাই আমার কাছে অনেক বুঝছো সব বিষয়ে তোমাদের এত আনন্দ হয় কি করে গো কি করবো বলো বাবিন আমাদের সবকিছুতে এরকম আনন্দই হয় হ্যাঁ সেই দুঃখটা আমাদের আসে না রে আমাদের শুধু আনন্দ আসে জীবনে আমরা আনন্দ পাই সবেতেই কি করব আনন্দ যখন পাস আনন্দ কর
তোদের তো আনন্দ করতে কোনো অসুবিধা নেই, কিছু না আমাদের অসুবিধা নেই মানে কি গো? আমরা এত কিছু সব ব্যবস্থাপনা করলাম, একটা কাজ সাকসেসফুল করলাম, কোথায় তোমার দিক থেকে এতটুকু কৃতজ্ঞতার কোনো দয়েই নেই, বালাই নেই? বাবা একটু কোথায় আমাদের প্রশংসা করবে, প্রশংসা করার পর একটুখানি খাওয়াবে দাওয়াবে, এসব অ্যারেঞ্জমেন্ট করবে। খাওয়া দাওয়ার কথা বলবে না, ও খাওয়াবে। হ্যাঁ, এই খাওয়া দাওয়ার কথা শুনলে আমার পেটের মধ্যে মনে হয় কে যেন খামচাচ্ছে, মনে হচ্ছে মানে খিদে পাচ্ছে। তুই এক কাজ কর, নিচে যা, বড় মা আছে, মা আছে, খেতে চা না? চিড়ে মুড়ি রুটি বাড়িতে যা আছে দিয়ে দেবে, যা। ব্যাপারটা বুঝলি না রে পাগলা? ওরে এমনি তো চিরদিন কবু যায় না, ভালো মন্দ কিছু না কিছু তো ঘটতেই থাকে মানুষের জীবনে। দেখ, মন্দ কিছু ঘটলে খাওয়ার প্রশ্নই ওঠে না, কিন্তু আজ যে একটা ভালো কিছু ঘটে গেছে, গুনগুনের যাওয়াটা হচ্ছে না, এটা ভালো ব্যাপার নয় বল? তাই জন্য একটুখানি খেতে ইচ্ছে করছে। আর তাছাড়া আমরা তো সবাই মিলে কম পরিশ্রম করলাম না, এত বড় একটা সার্ভিস দিলাম, বলো রূপাঞ্জন। এই যে পটকা, অনেক বেশি বাড়াচ্ছ কিন্তু। হ্যাঁ, তোমরা কেউ কিছু সার্ভিস দাও না, সার্ভিস আমি একা দিয়েছি, একা, বুঝেছো? একই হলো, তুমি আর আমি কি আলাদা ভাই? হ্যাঁ, এখন তো ভাই ভাই বলছো, একটু আগে তো দরকার মতো চোখ গরমও করছিলে। ও মা, সে তো তোমার ভালোর জন্য ভাই। আমার ভালো চাই না, ওরকম ভালো আমার দরকার নেই, বুঝেছো? আরাগ করে না শোন তোমনা, আমাদের তো উচিত না, আমাদের না মানে তুমি এত পরিশ্রম করেছো, এত বুদ্ধি খাটিয়েছো, তোমার তো উচিত একটা ট্রিট পাওয়া, মানে বাবিনের তো উচিত তোমাকে কিছু খাওয়ানো। আর তুমি তো একা কোনোদিন কিছু খাও না ভাই, আমি তো কোনোদিন তোমায় একা কিছু খেতে দেখিনি। তুমি ট্রিট পেলে কিছু ভাগ তো আমরাও পাবো, সবাই মিলে ভাগ বাটোয়ারা করে আমরা একসাথে বসে খাবো। হ্যাঁ তাই তো, এই বাবিন, এই যে গুনগুনের যাওয়াটা যে হচ্ছে না, কি যে আনন্দ হচ্ছে না বলে বোঝাতে পারবো না। তোমার আনন্দ হচ্ছে না? হ্যাঁ, তা আনন্দ হলে কি করবো, দুহাত তুলে নৃত্য করবো তোমাদের সামনে? আর গুনগুনকে নিয়ে আমার তো আলাদা কোনো ফিলিংস এর ব্যাপার নেই এখানে, আমার কনসার্ন হচ্ছে আমার বাচ্চাটা। ঠাকুর ঘরে কে আনছু কলা খায়? হ্যাঁ, বেশি সেদে সেদে কথা বলছিস কেন? তোর কিসে আনন্দ হয়েছে কিসে আনন্দ হয়নি আমরা তো জানতে চাইনি। মানুষ যখন সেদে সেদে কোনো কথা বলে না, তখনই বুঝতে হয় কি বলতো, ডাল মে কুছ কালা হয়। তোমরা যা ইচ্ছে ভাবো গো, আমার কিচ্ছু যায় আসে না। আমার ছাড়ো, সোনা দা কি যাওয়া তো হবে না, মানে মাল ছাড়ো মাল। কি এসব বলছো কেন? সাধু পুরুষ না, সব মাল টাল বলবে না, বলো টাকা টাকা, নোট নোট। কিচেন নোট? নোট নোট বোঝো না সোনা, নোট মানি ব্যাগে যেটা থাকে। হ্যাঁ, কি কেন? নোট ছাড়ো ভালো করে, নয়তো পাসপোর্ট আবার সা করো বাড়ি চলে। ও ব্ল্যাক ব্ল্যাকমেইল করছো? হ্যাঁ, বাধ্য হচ্ছে তো, যদি ভালো কোথায় কাজ না হয় তখন ব্ল্যাকমেইল করো। আমুলটা তখন চিন্তা করো, চিন্তা করো, আমুলে ব্ল্যাকমেইল, চিন্তা করো, নিজের মানুষ তোমরা। হ্যাঁ, কত লাগবে বল? 500 500 কত? হ্যাঁ মানে তোমার ছেলে বউকে এখানে রেখেছি, 500 টাকা দিতে হবে, 500 টাকা দাও। হাজার যখন পাওয়া গেছে, অর্গানাইজ করে ফেলো মিষ্টি। যাও না গো, একটু নিয়ে আসো না, কিছু আনো আনো, পেয়ে গেছি যখন হাজার। বাবা, হাজার টাকা কি আনবি? কতদিন একসাথে হাজার টাকা হাতে ধরে কি আনবি? আমি ভাবছি এখন ইয়ে শিঙাড়া আনবি, নয়তো ভালো হবে না এই সময়টা, চা করো, চা দিয়ে শিঙাড়া আর সাথে একটা মিষ্টি জিলিপি। ও জিলিপিটা এখন ভাজবে না, কি আনবো বলো? তুমি শিঙাড়ার সঙ্গে কোনটা? আমি তো টাকা দিলাম কর করে, হাজার টাকা, আমি আমার ভাগের টা খাবো না? এরকম ছিল না, কি সিয়ানা হয়েছিস তুই, টাকা দিয়েছিস বলে ভাগটা তোকে দেব না রে, আমি খাবো না। গুনগুন, বলছিলাম কি যে তুই এখন একটু খেয়ে ঘুমিয়ে নে, বাচ্চাটা ঘুমোচ্ছে, ও উঠলে তুই তো আবার একটু শুতে পারিস না, তোকে তো রাতে উঠতে হয়, সিস্টার থাকলেও তুই তো উঠে জেগে বসে থাকিস, ঘুমোস না। কালকে যাওয়া হচ্ছে না বেশি মনে। হ্যাঁ হচ্ছে না মানে? ও বৌদি, তুমি তো বললে আমাকে, চুপ করো তো। যাওয়া হচ্ছে না, যত সব বাজে কথা বলছে, যাওয়া হচ্ছে না মানেটা কি? আমি তো আমার যাওয়াটা ক্যান্সেল করতে পারবো না। তোমাকে কে বলেছে বলো তো তোমার যাওয়াটা ক্যান্সেল করতে?
তুমি যাও না, প্লিজ তুমি যাও। আরে খুঁজে পাচ্ছি না তো আমি কি করবোটা কি? হ্যাঁ খুঁজছি তো তখন থেকে। সব ব্যাপারে এত হালকা করে নাও কেন গুনগুন? উফ, তুমি না আমাকে পুরো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে, একটু শান্তি দেবে না তুমি আমাকে? এত বড় একটা ইম্পর্টেন্ট জিনিস পাসপোর্ট হারিয়ে বসে রইলে, অদ্ভুত। কালকে যাওয়া, টিকিট কাটা হয়ে গেছে, এখন তুমি যদি পাসপোর্টটা না পাও কি হবে? এখন যাব কি করে? হুম, আমি ওই জন্য বারবার তোমাকে বলেছি গুছিয়ে রাখো গুছিয়ে রাখো, আমার কোনো কথা তো তুমি শুনবে না। না মা প্লিজ, তখন থেকে না ভীষণ বাজে কথা বলছো তুমি, ভালো লাগছে না আমার তোমার সাথে কথা বলতে। এখানেই তো ছিল, কোথায় গেল আমি কি করে বলবো? সব কিছু তো তোমার একটা ক্যাজুয়াল হাবভাব, অদ্ভুত। এখানে ছিল, এখানে ছিল তো কোথায় গেল? পাখা মেলে উড়ে চলে গেছে বুঝি? হ্যাঁ খুরকুটো খুরকুটো।